হ্যালো গাইজ, ওয়েলকাম টু চেস ইউর ড্রিমস। আমি শুভ্র, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর পার্ট, যেখানে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আমি 40টা কোশ্চেন দিয়েছি তোমাদেরকে, তো 40টা কোশ্চেন আমরা খুব তাড়াতাড়ি দেখে নেবো। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর পার্ট। এইভাবে আমরা আস্তে আস্তে 2021-এর যত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সবগুলো দেখে নেবো, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে তার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুব উপযোগী হতে চলেছে। তো আর কথা না বাড়িয়ে চলো আজকের প্রথম কোশ্চেনটা দেখে নিই। তো বন্ধুরা, আজকের প্রথম কোশ্চেন দেখো, বিশ্ব শূন্য বৈষম্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব শূন্য বৈষম্য দিবস অর্থাৎ জিরো ডিসক্রিমিনেশন ডে, এটাকে জিরো ডিসক্রিমিনেশন ডেও কিন্তু বলা হয়। জিরো ডিসক্রিমিনেশন ডেও কিন্তু বলা হয়। এটা কবে পালন করা হয়? 1 মার্চ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই, যে বিশ্ব বন্য প্রাণী দিবস কবে পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশ্ব বন্য প্রাণী দিবস কবে পালন করা হয়? 3রা মার্চ। 3রা মার্চ কিন্তু আমাদের বিশ্ব বন্য প্রাণী দিবস পালন করা হয়। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই, কী দেওয়া রয়েছে। দেখো, বিশ্ব সুরক্ষা দিবস কবে পালন করা হয়? বিশ্ব সুরক্ষা দিবস কিন্তু 4 মার্চ পালন করা হয়। দেখো, আজকে কিন্তু আজকের ক্লাসের প্রথমে আমি কিছু ডেট দিয়ে, অর্থাৎ কিছু তারিখ কবে কোন দিবস পালন করা হয় এর কিছুটা দিয়ে, মানে 2021-এর প্রথম দিকে যেসব ডেটগুলো রয়েছে যেগুলো পালন করা হয় সেই সব উল্লেখযোগ্য ডেটগুলো কিন্তু আমি প্রথমে দিয়ে দিয়েছি। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা রয়েছে, দেখো, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? দেখো, আন্তর্জাতিক নারী দিবস এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক নারী দিবস কিন্তু পালন করা হয় 4 মার্চ। 4 মার্চ কি আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, মনে রাখবে এগুলো। এরপর দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার সম্ভাবনা খুব, যে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় যে কবে পালন করা হয়, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, রাইট অ্যান্সার হবে কিন্তু 21 মার্চ। তো চলো এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা, ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের চ্যাম্পিয়ন অ্যান্ড ভুটান কমিটির চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হলেন? তো দেখো, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমাদের সবার জানা নাম, মেরি কম। তো বন্ধুরা, 7 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা রয়েছে, জাতিসংঘের এক্সটার্নাল অডিটর প্যানেলের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে? গিরিশচন্দ্র মুর্মু। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনের কথা বলা হচ্ছে, ইউনাইটেড নেশনের এক্সটার্নাল অডিটর প্যানেলের চেয়ারম্যান কিন্তু গিরিশচন্দ্র মুর্মু। আচ্ছা, ইউনাইটেড নেশনটা কি তোমাদের একটু বলে দিই। ইউনাইটেড নেশন হলো দেখো একটা সরকারি আন্তর্জাতিক সংস্থা, যেটা কি যেটা বিশ্বের শান্তি সুরক্ষা এবং যে দেশগুলো রয়েছে আমাদের পৃথিবীতে সেই দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিকাশের জন্য কাজ করে, রাইট? 8 নম্বর কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের নতুন ডিরেক্টর সিকিউরিটি হিসাবে নিযুক্ত হলেন কে? জ্ঞানবন্ত সিং। রাইট অ্যান্সার কিন্তু হবে জ্ঞানবন্ত সিং। ইনি কিন্তু এডিজি পদেও কিন্তু, ওয়েস্ট বেঙ্গল এডিজি পদেও কিন্তু ইনি রয়েছেন, মানে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদেও কিন্তু জ্ঞানবন্ত সিং রয়েছে। তোমরা এটা মনে রাখবে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। 9 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা রয়েছে, কোন ভারতীয় ক্রিকেটার প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়ার বোর্ড মেম্বার হিসাবে অন্তর্ভুক্ত হলেন? রাইট অ্যান্সার কিন্তু হবে কপিল দেব, যার হাত ধরে ভারত ওয়ার্ল্ড কাপ পেয়েছিল ক্রিকেটে। তো চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা দেখো কি বলা রয়েছে, যে তানজানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন কে? দেখো, রাইট অ্যান্সার কিন্তু হবে সামিয়া সুলুহু হাসান। ইনি কিন্তু প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন, কোথাকার? তানজানিয়ার। এবার তানজানিয়া কোথায়, চলো আমরা ম্যাপে একটু দেখে নিই। দেখো, তানজানিয়া কিন্তু হলো আমাদের আফ্রিকায়, দেখো এটা হলো ইন্ডিয়া, আমাদের এশিয়া মহাদেশে আমাদের প্রিয় ভারত। তো ভারতের দেখো এদিকে সৌদি আরেবিয়া রয়েছে, সৌদি আরেবিয়ার ঠিক নিচে দেখো আফ্রিকা মহাদেশে, দেখো এখানে করে রয়েছে তানজানিয়া, রাইট? তাহলে তোমরা, আমি এখানটাকে একটু ভালো করে দেখাই, দেখো এখানে ইন্ডিয়া আর এখানে হলো তানজানিয়া, এটা কি, এটা হলো আফ্রিকা মহাদেশ, আর ইন্ডিয়া তো তোমরা সবাই জানো এশিয়া মহাদেশে রয়েছে। তো চলো এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। বন্ধুরা দেখো, 11 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হলেন? দেখো, এটা কিন্তু ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের কথা বলা হচ্ছে, ডিরেক্টর জেনারেল কিন্তু অজয় মাথুর। তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সম্বন্ধে আমি একটু বলে নিই। দেখো, সোলার অ্যালায়েন্স এখান থেকে বুঝতেই পারছো, সৌরশক্তিকে ব্যবহারের ব্যাপারে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের কিছু উদ্যোগ নিশ্চয়ই রয়েছে। এবার কী কী উদ্যোগ রয়েছে, যেমন দেখো সোলার প্যানেল যেগুলো রয়েছে সেগুলো বাড়ির ছাদে, রাইট? বাড়ির ছাদে কী করে বসানো যায় যাতে কম জায়গা, যাতে এক্সট্রা জায়গার দরকার না পড়ে সোলার প্যানেল বসানোর জন্য, এমনকি কৃষিকাজে কীভাবে সৌরশক্তিকে কাজে লাগানো যায় যাতে শক্তি খরচ অনেকটা সৌরশক্তি থেকে জোগানো যায়। তো চলো আমি নেক্সট কোশ্চেনটা দেখা। বন্ধুরা, 12 নম্বর কোশ্চেনটা দেখো, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি, অ্যাকচুয়ালি এখানে একটু ভুল রয়েছে, পরবর্তীটা হবে না, কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্সটা যে সময়কার সেই সময় এটা পরবর্তী বললে ঠিক ছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি বর্তমানে, বর্তমানে কে রয়েছে, বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাজ অফ সুপ্রিম কোর্ট
হলো এন ভি রামানা। তো ইনি দেখো চব্বিশে এপ্রিল 2021 কিন্তু ইনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। তো চলো এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। বন্ধুরা দেখো 13 নম্বর কোশ্চেনটা কী বলা রয়েছে, এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড কে পেয়েছেন। খুব ভালো কোশ্চেন, এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড কে পেয়েছেন। দেখো এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন পেয়েছেন? দেখো পরিবেশের শক্তি ও পরিবেশের যে সম্পদ রয়েছে সেগুলো নির্দিষ্ট হারে ব্যবহার করে তার ভারসাম্য বজায় রাখার জন্য, মানে খুব ভালোভাবে ব্যবহার করে ইউটিলাইজ করা হয়েছে পরিবেশকে এবং পরিবেশের শক্তিকে, পরিবেশের ক্ষতি না করে পরিবেশের ভারসাম্য বজায় রেখে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ইন্ডিয়া কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করেছে, যার জন্য তাকে এনার্জি এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে বন্ধুরা, 14 নম্বর কোশ্চেনটা দেখো, 2021 FIAF অ্যাওয়ার্ড কে পাচ্ছেন। দেখো FIAF অ্যাওয়ার্ড 2021 কিন্তু পাচ্ছেন অমিতাভ বচ্চন। কেন পাচ্ছেন? অমিতাভ বচ্চনের ক্যারিয়ার সম্বন্ধে তোমরা সবাই জানো, উনি একজন সেই সময়কার খুব ব্লক ব্লাস্টার হিরো ছিলেন। এখনও ওনার যথেষ্ট সম্মান রয়েছে এবং ওনাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে FIAF অ্যাওয়ার্ড। কারণ কি? কারণ তার কন্ট্রিবিউশন কিসের প্রতি? ইন্ডিয়ান যে সিনেমা রয়েছে, ইন্ডিয়ান সিনেমার ঐতিহ্যের প্রতি তার যে অবদান, তার যে কন্ট্রিবিউশন, তার জন্য কিন্তু তাকে 2021 FIAF অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি, FIAF FIAF এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভস। তো এই সংস্থা, এই অ্যাওয়ার্ডটা কিন্তু অমিতাভ বচ্চন পেয়েছেন। তো চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো 15 নম্বর কোশ্চেনটা কী রয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ব্যাটন অফ অনার অ্যাওয়ার্ড কাকে প্রদান করলেন। দেখো রাইট অ্যান্সার কিন্তু হবে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদীকে। কিরণ বেদী, তোমরা এই নামটা সবাই শুনেছ। তো কিরণ বেদীকে এই অ্যাওয়ার্ডটা কেন দেওয়া হলো ব্যাটন অফ অনার? কারণ তো দেখো অ্যাজ এ লেফটেন্যান্ট গভর্নর অফ পুদুচেরি কিরণ বেদীকে কিন্তু ব্যাটন অফ অনার অ্যাওয়ার্ড দেওয়া হলো। কারণ কি? কারণ তিনি পুদুচেরিতে রাজ্যপাল হিসাবে, লেফটেন্যান্ট রাজ্যপাল হিসাবে কিন্তু তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন, যার জন্য কিরণ বেদীকে কী দেওয়া হলো ব্যাটন অফ অনার অ্যাওয়ার্ড। কিরণ বেদী সম্বন্ধে আরেকটু আমি বলে রাখি, কিরণ বেদী কিন্তু আমাদের ইন্ডিয়ার ফার্স্ট ওম্যান যে IPS অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে জয়েন করেছিলেন, অ্যাজ এ অফিসার জয়েন করেছিলেন। তো চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নিই। বন্ধুরা দেখো 16 নম্বর কোশ্চেনটা দেখো, গ্লোবাল ওমেন্স অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড কে পেলেন তেলেঙ্গানার রাজ্যপাল তামিলসাই সৌন্দরাজন। দেখো ইনি কিন্তু তেলেঙ্গানার রাজ্যপাল এবং লেফটেন্যান্ট গভর্নর অফ পুদুচেরি। কিন্তু এর আগে তোমাদের কী বললাম, এর আগে দেখো কোশ্চেনটা দেখো কী ছিল, যে পুদুচেরি লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদীকে, কিন্তু ইনি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, কার আগে ছিলেন? এই যে তেলেঙ্গানার রাজ্যপাল তামিলসাই সৌন্দরাজনের আগে কিন্তু কিরণ বেদী ছিলেন। তাহলে কিরণ বেদী, আর এরপর কিন্তু এটা এনার পরে কিন্তু আসছে আমাদের তামিলসাই সৌন্দরাজন। ঠিক আছে, তো কনফিউশনে পড়বে না, তোমরা ভালো করে বুঝে নাও। তো আমি চলো নেক্সট কোশ্চেনটা তোমাদের বন্ধুরা দেখো 17 নম্বর কোশ্চেনটা, একা একা 81 শিরোনামে স্মৃতি গ্রন্থের জন্য 2020 সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন কে? মণিশঙ্কর মুখোপাধ্যায়। মণিশঙ্কর মুখোপাধ্যায় কিন্তু একা একা 81 শিরোনামে স্মৃতি গ্রন্থের জন্য 2020 সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন। একা একা 81 অর্থাৎ এখানে বয়সের কথা বলা হচ্ছে। তো বন্ধুরা চলো নেক্সট কোশ্চেনটা দেখি। বন্ধুরা 18 নম্বর কোশ্চেনটা দেখো, 2021 হুরুন গ্লোবাল রিচ লিস্টে প্রথম স্থানে কে রয়েছেন? এলন মাস্ক। তোমরা সবাই এনার নাম জানো, কারণ ইনি হলো SpaceX-এর ফাউন্ডার এবং আমাদের যে টেসলা রয়েছে, টেসলার কিন্তু CEO এলন মাস্ক। এছাড়া বোয়িং কোম্পানিরও CEO রয়েছেন এলন মাস্ক। তো এনাকে সাধারণত আমরা জানি কী হিসাবে, এনার যে ড্রিম, কিসের ড্রিম? যে মার্সে অর্থাৎ মঙ্গল গ্রহে মানুষকে পাঠানো এবং সেখানে কলোনি তৈরি করা, অর্থাৎ মানুষের বসবাসযোগ্য ব্যবস্থাপনা ওখানে করা, এটাই কিন্তু এলন মাস্কের ড্রিম। এবং এই স্বপ্নের জন্যই কিন্তু তাকে আমরা সাধারণত চিনি। আর এখন তো 2021 হুরুন গ্লোবাল রিচ লিস্টে কিন্তু উনি প্রথম স্থানও অধিকার করেছেন। এছাড়া এলন মাস্কের স্বপ্ন কী ছিল, 2026 সালের মধ্যে তাকে মার্সে মানুষ পাঠাবে, অর্থাৎ ম্যান্ড মিশন কিন্তু মার্সে হবে 2026-এর মধ্যে, এটা কিন্তু এলন মাস্ক বলেছিলেন। তো দেখা যাক সেটা কত দূর কী হয়। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। বন্ধুরা দেখো, মনরেগা প্রকল্পের আওতায় সর্বাধিক কাজ প্রদান করেছে, সর্বাধিক কাজ প্রদান করে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? রাইট অ্যান্সার কিন্তু হবে ছত্তিশগড়। দেখো তোমাদের মনরেগা সম্বন্ধে আমি কিছু কথা বলে দিই, যাতে তোমাদের অ্যান্সারটা মনে থাকে। মনরেগা এর ফুল ফর্ম হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এটা অ্যাকচুয়ালি কী বলতো, আমরা শুনে যাচ্ছি 100 দিনের কাজ, 100 দিনের কাজ, এটা কিন্তু মনরেগা প্রকল্পের আওতাতেই কিন্তু পড়ে।
তো চলো এবার 20 নম্বর কোশ্চেনটা দেখো বন্ধুরা, সৌদি আরবকে অতিক্রম করে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশে পরিণত কোন দেশ পরিণত হলো? দেখো রাইট অ্যান্সার কিন্তু হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। ভালো করে বুঝে নাও, দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু প্রথমে নেই, প্রথমে রয়েছে কি, 1 নম্বরে রয়েছে ইরাক, রাইট। 2 নম্বরে রয়েছে কে, 2 নম্বরে রয়েছে ছিল কিন্তু সৌদি আরব, কিন্তু সেটাকে অতিক্রম করে এখন ইউনাইটেড স্টেট চলে গিয়েছে 2 নম্বর, অর্থাৎ আমেরিকান যুক্তরাষ্ট্র। আর 3 নম্বরে এখন আপাতত রয়েছে কে, সৌদি আরব, সৌদি আরাবিয়া। তো চলো এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো বন্ধুরা 21 নম্বর কোশ্চেনটা, প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে 10,000 আন্তর্জাতিক রান সম্পন্ন করলেন কে, মিতালি রাজ। মিতালি রাজ কিন্তু প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে 10,000 আন্তর্জাতিক রান সম্পন্ন করলেন। বন্ধুরা মিতালি রাজ এই নামের সাথে সবাই পরিচিত, ইনিকে ইন্ডিয়ান ওম্যান্স ন্যাশনাল ক্রিকেট টিমের কিন্তু ক্যাপ্টেন, তোমরা সবাই চেনো, সবাই দেখেছো আশা করি, যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি গুগল করো, গুগল করে দেখে নাও মিতালি রাজকে। তো চলো এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। বন্ধুরা 22 নম্বর কোশ্চেনটা দেখো, কেন্দ্র সম্প্রতি কোথায় উইন্টার স্পোর্টস ইনস্টিটিউট স্থাপন করতে চলেছে, কাশ্মীরের গুলমার্গে। কাশ্মীরের গুলমার্গে হবে রাইট অ্যান্সার। এর আগের দিন দেখো এরকম একটা কোশ্চেন ছিল যে খেলো ইন্ডিয়ার উইন্টার যে সিজনের খেলো ইন্ডিয়ার গেমস সেটা কোথায় অনুষ্ঠিত চলেছে, সেটাও কিন্তু কাশ্মীরের গুলমার্গে, তোমরা মনে রাখবে, আমি আরেকবার রিভাইজ করিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। বন্ধুরা এবার 23 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি বাহারেন নেভির সাথে প্যাসেক্স অনুশীলন অনুষ্ঠিত করলো কোন দেশ, দেখো রাইট অ্যান্সার কিন্তু হবে ভারত। দেখো প্যাসেক্স কি, প্যাসেক্স সম্বন্ধে আমি এর আগের দিনই তোমাদের বলেছি যে এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে প্যাসেক্স হলো ইন্ডিয়ার সাথে যেসব ফ্রেন্ডলি কান্ট্রি রয়েছে, সেই কান্ট্রির দুই কান্ট্রি মিলে, যে দুই কান্ট্রির নেভি, অ্যাকচুয়ালি নেভি মিলে যে একটা সামরিক অভ্যাস অনুশীলন করে সমুদ্রে মহাসাগরে, তো সেইগুলোকেই, সেই অভ্যাসগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয় যে প্যাসেক্স। তো কী বললাম, ইন্ডিয়ার সাথে তার কোনো ফ্রেন্ডলি কান্ট্রি, নিশ্চয়ই পাকিস্তানের সাথে প্যাসেক্স অনুষ্ঠিত হবে না। তো এর আগে ক্লাসে আমি তোমাদের বলেছিলাম এই ব্যাপারে, তো এখানে আরেকটু আমি ক্লিয়ার করি যে দেখো সম্প্রতি বাহরিন নেভির সাথে কিন্তু প্যাসেক্স অনুষ্ঠিত করলো কোন দেশ, অনুষ্ঠিত করলো কিন্তু ভারত। দেখো এই প্যাসেক্স কিন্তু অনুষ্ঠিত হয়েছিল পার্সিয়ান গালফে। বন্ধুরা আমি এর আগের ক্লাসে তোমাদেরকে প্যাসেক্স সম্বন্ধে যখন বলেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে ভারতের সাথে কিন্তু এর আগে ইন্দোনেশিয়া প্যাসেক্স অনুশীলন অনুষ্ঠিত করেছিল, কিন্তু এখন বাহরিনের সাথেও সেটা আর একটা প্যাসেক্স অনুশীলন অনুষ্ঠিত হয়েছিল, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাহরিন এবং যে ভারতের সাথে যে প্যাসেক্স অনুশীলন অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল পারস্য উপসাগরে, সেটা আমি তোমাদের ম্যাপে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হলো আমাদের প্রিয় ভারত, এবং দেখো দেখতে পাচ্ছ এখানে, এই দেখো এটা হলো বাহরিন, যদি আমি একটু জুম করি এটা হলো বাহরিন এবং এটা হলো আমাদের প্রিয় ভারত, আর এখানে রয়েছে বাহরিন, আর দেখো এই জায়গাটা হলো পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ, ইংলিশে বলা হয় পার্সিয়ান গালফ। তো এইখানে করে কিন্তু বাহরিন আর ভারত মিলে কি করেছে, একটা সামরিক অভ্যাস করেছে যেটাকে বলা হচ্ছে প্যাসেক্স। প্যাসেক্স কি, প্যাসেক্স হলো ভারত যখন কোনো ফ্রেন্ডলি কান্ট্রির সাথে যখন কোনো একটা সামরিক অনুশীলন অনুষ্ঠিত করে নেভিতে, তখন সেটাকে বলা হয় প্যাসেক্স। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। বন্ধুরা দেখো 24 নম্বর কোশ্চেনটা কি বলা রয়েছে, যে সম্প্রতি ভগবদ্গীতার কিন্ডেল ভার্সন লঞ্চ করলেন কে। কিন্ডেল ভার্সন তোমরা সবাই জানো, কিন্ডেল, বা যদি না জানো আমি তোমাদের বলে দিই, অ্যামাজন কিন্ডেল, যেখানে অনলাইন কপির মাধ্যমে আমরা কোনো ডিভাইস ইউজ করে যেখানে পড়তে পারি, একটা মোবাইল ফোনের মতো বা ট্যাবে হতে পারে, সেখানে কিন্ডলে অ্যাপের মাধ্যমে আমরা পড়তে পারি, সেই কিন্ডলে ভার্সন লঞ্চ করলো কে, নরেন্দ্র মোদি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কি ভগবদ্গীতার কিন্ডেল ভার্সন। এবার বলো ভগবদ্গীতা কি, ভগবদ্গীতা হলো আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ। তো দেখো ভগবদ্গীতার কিন্ডেল ভার্সন লঞ্চ করা এটা খুব একটা ভালো ডিসিশন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, কারণ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন উপদেশের মাধ্যমে মানুষকে বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া করতে হয়, বিভিন্ন সমস্যার মুখে বললে কীভাবে প্রতিক্রিয়া করতে হয়, সেই ব্যাপারে কিন্তু দিশা দেখিয়েছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার মাধ্যমে, বিভিন্ন তার বিভিন্ন উপদেশের মাধ্যমে, এবং মানুষ কীভাবে আসক্তিহীন এবং উইদাউট এনি অ্যাটাচমেন্ট ডিজায়ার, অর্থাৎ আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা ছাড়া কীভাবে মানুষ নিজের জীবন নির্বাহ করতে পারে দুঃখ দুর্দশা ছাড়া, সেই ব্যাপারে কিন্তু ভগবদ্গীতায় অনেক উপদেশ দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন হলো 25 নম্বর, ইন্ডিয়ান্স এ ব্রিফ হিস্ট্রি অফ সিভিলাইজেশন, এই বইটিকে লিখেছেন, বইটি লিখেছেন নমিতা অরোরা, তোমরা ভালো করে মনে রাখবে, এ ব্রিফ হিস্ট্রি অফ সিভিলাইজেশন বইটি লিখেছেন নমিতা অরোরা। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখো বন্ধুরা 26 নম্বর কোশ্চেনটা, বৃষ্টির জল সংরক্ষণের জন্য ক্যাচ দ্য রেন নামের ক্যাম্পেইন লঞ্চ করলেন কে, দেখো রাইট অ্যান্সার কিন্তু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্ধুরা দেখো ক্যাচ দ্য রেন এই প্রজেক্টটা কিসের জন্য, অ্যাকচুয়ালি তো আমরা তো সবাই জানি যে ওয়াটার লেভেল, অর্থাৎ মাটির নিচে ওয়াটার লেভেল ধীরে ধীরে ডিক্রিজ করছে, যেটা ভবিষ্যতে আমাদের চরম বিপদের মুখে ফেলে দেবে, তো সেইটা যাতে কিছুটাও কম করা যায় তার জন্য
বৃষ্টি জল সংরক্ষণের মাধ্যমে অর্থাৎ ক্যাচ দ্য রেন প্রজেক্ট বা পরিকল্পনার মাধ্যমে, ক্যাম্পেনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছে, যাতে জল সংরক্ষণ করে সেটা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 27 নম্বর কোশ্চেনটা দেখো, 2021 সালের মে মাসে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ কে হোস্ট করবে, সরি এটা পোস্ট করবে চলে এসেছে, অ্যাকচুয়ালি এটা হোস্ট করবে, হবে কি হোস্ট করবে, ভারত নিউ দিল্লি, অর্থাৎ নিউ দিল্লি আমাদের ক্যাপিটালে কিন্তু হোস্ট হবে, আমাদের প্রিয় ভারত কিন্তু হোস্ট করবে কি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে, 28 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম সমুদ্রের তলা দিয়ে টানেল তৈরি হবে কোন শহরে, দেখো রাইট অ্যান্সার কিন্তু হবে মুম্বাই, আমাদের বিজনেস ক্যাপিটাল বলা হয় মুম্বাইকে, তো মুম্বাই কিন্তু ভারতের সমুদ্রের তলা দিয়ে টানেল তৈরি করা হবে প্রথম। তো দেখো এই টানেলের দৈর্ঘ্য অর্থাৎ জলের নিচে থাকবে 2.07 কিলোমিটার জলের নিচে থাকবে, এবং এই যে প্রজেক্ট অর্থাৎ এই যে পরিকল্পনা যেটা এখানে করা হচ্ছে, তো এই প্রজেক্টটার নাম হলো মুম্বাই কোস্টাল রোড প্রজেক্ট, রাইট, মুম্বাই কোস্টাল রোড প্রজেক্ট, তোমাদের ইনফরমেশনের জন্য আমি বলে রাখলাম। চলো নেক্সট কোশ্চেনটা দেখি বন্ধুরা, 29 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতীয় মহাসাগর অঞ্চলে, অ্যাকচুয়ালি এখানে ভুল লেখা ছিল তো আমি ঠিক করেছি, মনিটরের জন্য, ভারতীয় মহাসাগর অঞ্চল মনিটরের জন্য DRDO একটি স্যাটেলাইট লঞ্চ করলো, এই স্যাটেলাইটের নাম কি সিন্ধু নেত্র, সিন্ধু নেত্র অর্থাৎ ইন্ডিয়ান ওশান যেখানে রয়েছে, সে তো ভারতের নিচের দিকে, তো ইন্ডিয়ান ওশানকে 24/7 সার্ভেলেন্সের জন্য অর্থাৎ সবসময় মনিটর করার জন্য বা দেখার জন্য কিন্তু DRDO একটি স্যাটেলাইট লঞ্চ করলো, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার প্রসপেক্টিভ থেকে, কে লঞ্চ করলো, DRDO লঞ্চ করলো, কী স্যাটেলাইট লঞ্চ করলো, সিন্ধু নেত্র কী জন্য লঞ্চ করলো, ভারতীয় মহাসাগর অঞ্চল মনিটর করার জন্য, তো তোমরা খুব ভালো করে মনে রাখবে। চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখা যাক বন্ধুরা, 30 নম্বর কোশ্চেনটা দেখো, লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভি একত্রিত হয়ে নতুন নাম কী হলো, সংসদ টিভি, তাহলে কী হলো, লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভি একত্রিত হয়ে কী হলো, নতুন নাম হলো সংসদ টিভি। তো চলো নতুন নেক্সট কোশ্চেনটা দেখি, 31 নম্বর কোশ্চেনটা দেখো, প্রথম আফ্রিকান দেশ হিসাবে কোভ্যাক্সিন ভ্যাকসিনের অনুমোদন করলো কোন দেশ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোভ্যাক্সিন আমাদের ইন্ডিয়ার তৈরি, অর্থাৎ ইন্ডিয়ার কোম্পানি ভারত বায়োটেক, তার সাথে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, এর এই তিনটে সংস্থা মিলে কিন্তু কোভ্যাক্সিনকে ডেভেলপ করেছে, এবং যেটা অনুমোদন করলো কিন্তু জিম্বাবুয়ে। তো বন্ধুরা, অ্যাজ এ ইন্ডিয়ান উই শুড ফিল প্রাউড যে আমাদের ডেভেলপ করা ভ্যাকসিন কিন্তু জিম্বাবুয়ে অনুমোদন পেলো। তো চলো এবার আমরা একটু জিম্বাবুয়ের ম্যাপটা একটু দেখে নিই, তো দেখো জিম্বাবুয়ে কোথায় আছে, এটা হলো আমাদের প্রিয় ভারত, ঠিক দেখো বাঁদিকে আমাদের আসছে কি, আমাদের আসছে আফ্রিকার যে আফ্রিকা মহাদেশ তার একদম নিচের দিকে দেখো জম্বিয়ার নিচে কিন্তু জিম্বাবুয়ে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, তার পাশে দেখো এদিকে মাদাগাস্কার আইল্যান্ড, অনেকটা দূরেই রয়েছে মাদাগাস্কার আইল্যান্ড, আর এটা হলো ইন্ডিয়ান ওশান, তো এটা হলো আরবিয়ান সি। বন্ধুরা 32 নম্বর কোশ্চেনটা দেখো, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে ফেনী নদীর ওপর একটি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেতুটির নাম কি, মৈত্রী সেতু, খুব ভালো করে মনে রাখবে, ত্রিপুরা আর বাংলাদেশের মধ্যে কিন্তু ফেনী নদীর ওপরে সেতুটি উদ্বোধন করা হলো। বন্ধুরা দেখো 33 নম্বর কোশ্চেনটা কি বলা রয়েছে, আওয়াম কি বাত নামে রেডিও প্রোগ্রাম লঞ্চ করলেন কে, দেখো জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, অর্থাৎ জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ রাজ্যপাল কিন্তু কে, মনোজ সিনহা, কি লঞ্চ করলেন, আওয়াম কি বাত নামে রেডিও প্রোগ্রাম। দেখো এই প্রোগ্রামের মাধ্যমে কি করা হবে, দেখো জম্মু কাশ্মীরের বাসিন্দাদের কাছ থেকে কিন্তু এখানে ফিডব্যাক নেওয়া হবে, এবং তাদের যাতে যেটা ভালো লাগবে, এবং তাদের যাতে ফ্রেন্ডলি একটা ব্যবস্থাপনা এখানে করে দেওয়া হবে, যাতে জম্মু কাশ্মীরের উন্নতিতে সেটা খুব সহায়ক হয়, তো খুব একটা ভালো পদক্ষেপ জম্মু কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার তরফ থেকে। চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নিই, তোমরা দেখো বিশ্বের কনিষ্ঠতম ব্যক্তি হিসাবে আফ্রিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমানজারো জয় করলেন কে, দেখো হায়দ্রাবাদে 7 বছর বয়সী বিরাট চন্দ্র, কে বিরাট চন্দ্র, কোথায় বাড়ি, হায়দ্রাবাদে বাড়ি, তাহলে বিশ্বের কনিষ্ঠতম ব্যক্তি হিসাবে আফ্রিকার সর্বোচ্চ পর্বত, আফ্রিকার সর্বোচ্চ পর্বতের নাম কি, মাউন্ট কিলিমানজারো, এটাও তোমরা কিন্তু মনে রাখবে, আর কে জয় করলো, হায়দ্রাবাদে 7 বছর বয়সী বিরাট চন্দ্র। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই বন্ধুরা, 35 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম সরকারি পশু অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক লঞ্চ করলো কোন রাজ্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের প্রথম সরকারি পশু অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক লঞ্চ করলো কিন্তু অন্ধ্রপ্রদেশ। চলো নেক্সট কোশ্চেনটা দেখো বন্ধুরা, সম্প্রতি মিতালি এক্সপ্রেস নামে যে ট্রেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন, সেটি কোন জায়গার সাথে কোন জায়গাকে যুক্ত করবে, দেখো জলপাইগুড়ির সাথে কিন্তু ঢাকাকে যুক্ত করবে, জলপাইগুড়ির সাথে কাকে যুক্ত করবে, ঢাকাকে যুক্ত করবে, দেখো বন্ধুরা জলপাইগুড়ি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন পার্টে, এবং ঢাকা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কোন দিকে, ঢাকা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ইস্টে, তো ইস্ট সাইডে ঢাকার সাথে কি, বাংলাদেশের ঢাকার সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন সাইডে জলপাইগুড়িকে কিন্তু যুক্ত করা হবে মিতালি এক্সপ্রেস নামে এই ট্রেনের সাহায্যে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি বন্ধুরা, 37 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি বানানা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়, তো বানানা ফেস্টিভ্যাল কি, যেসা নাম ব্যাসা কাম, অর্থাৎ বানানা ফেস্টিভ্যাল অর্থাৎ কলা নিয়ে মেলা,
তো দেখো এটা কোথায় অনুষ্ঠিত হলো, এটা হলো উত্তরপ্রদেশের কুশিনগরে। চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নিই বন্ধুরা। দেখো 38 নম্বর কোশ্চেনটা, সম্প্রতি মাউন্ট মেরাপি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটলো, এই আগ্নেয়গিরিটি দেশের কোথায় অবস্থিত, কোন দেশে অবস্থিত? তো দেখো অ্যাকচুয়ালি এই আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়ায় অবস্থিত। ইন্দোনেশিয়া কোথায় আমি তোমাদের একটু ম্যাপে দেখিয়ে দিই। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের প্রিয় ভারত, যার নিচের দিকে অর্থাৎ সাউথের দিকে রয়েছে কি ইন্ডিয়ান ওশান, শ্রীলঙ্কা, এবং তার ঠিক ডান দিকে অর্থাৎ সিঙ্গাপুরের কাছে দেখো এদিকে রয়েছে কি ইন্দোনেশিয়া। তোমরা দেখতে পাচ্ছ ইন্দোনেশিয়া কিন্তু অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। দেখো লাল কালারের বর্ডার দিয়ে যেগুলো ঘেরা রয়েছে তোমরা আশা করি বুঝতে পারছো, এই লাল কালারের বর্ডার দেওয়া সব অংশগুলোই কিন্তু ইন্দোনেশিয়ার মধ্যে পড়ে। তো দেখো ইন্দোনেশিয়ার নিচের দিকে এখানে রয়েছে অস্ট্রেলিয়া, তোমরা একটু দেখে নাও চারিদিকে কোথায় কী রয়েছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই বন্ধুরা। এবার 39 নম্বর কোশ্চেনটা দেখো, ইলেকট্রিক ভেহিকলস ক্যাপিটাল হতে চলেছে কোন শহর? ইলেকট্রিক ভেহিকলস ক্যাপিটাল, তোমরা ইলেকট্রিক ভেহিকলস সম্বন্ধে এর আগের দিনই শুনেছো, আমি এর আগের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে ইলেকট্রিক ভেহিকলস খুবই জরুরি হয়ে পড়েছে, কারণ আমাদের দূষণ কমানোর জন্য, বিশেষত বায়ু দূষণ। বায়ু দূষণ অর্থাৎ আমাদের গাড়ি থেকে অর্থাৎ যেসব যানবাহন যেগুলো জীবাশ্ম জাতীয় জ্বালানি, যেমন যেমন ট্রেন, কয়লা ট্রেন তো এখন বন্ধই হয়ে গেছে, কিন্তু পেট্রোল ডিজেলের চালিত যেসব গাড়িগুলো রয়েছে বা বাইকগুলো রয়েছে সেগুলো থেকে যে পরিমাণ ধোঁয়া নির্গত হয়, ক্ষতিকর ধোঁয়া, সেই ধোঁয়াগুলো জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এবং ভবিষ্যতে আরও এগুলো বেশি বাড়বে যদি না এগুলোকে বন্ধ করা হয়। এগুলোকে বন্ধ করা তো এখন সম্ভব না, তাই সেই জায়গা নিতে চলেছে কি ইলেকট্রিক ভেহিকলস অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ি। তো সেই ব্যাটারি চালিত গাড়ি যেগুলো হবে তার ক্যাপিটাল অর্থাৎ তার ক্যাপিটাল বলা হচ্ছে ইলেকট্রিক ভেহিকলসের ক্যাপিটাল সেটা বলা হচ্ছে দিল্লিকে, কারণ সেখানে অলরেডি সেখানকার যে রাজ্য সরকার অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল অলরেডি কিন্তু সেখানে ইলেকট্রিক ভেহিকলসের জন্য কিন্তু বিভিন্ন ধরনের অফার, যারা ইলেকট্রিক ভেহিকলস কিনবে তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম অফার দিয়েছে, এবং প্রতি 3 কিলোমিটার প্রতি 3 কিলোমিটার অন্তর কিন্তু সেখানে চার্জিং স্টেশন বসানো হবে। তো তোমরা এটা ভালো করে মনে রাখবে, দিল্লি হতে চলেছে আমাদের ইলেকট্রিক ভেহিকলসের ক্যাপিটাল। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। 40 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম ফরেস্ট হিলিং সেন্টারের উদ্বোধন করা হলো কোথায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তরাখণ্ডের রানীক্ষেতে, কারণ এটা হলো ভারতের প্রথম ফরেস্ট হিলিং সেন্টার। ফরেস্ট হিলিং সেন্টারের যে কনসেপ্ট এটা অ্যাকচুয়ালি এসেছে আমাদের জাপান থেকে, জাপানিজ টেকনিক থেকে কিন্তু আমাদের ফরেস্ট হিলিং সেন্টারের যে কনসেপ্ট এসেছে সেটা ইন্ডিয়ায় এসেছে। তো ফরেস্ট হিলিং সেন্টার এর জিনিসটা কি? দেখো ফরেস্ট হিলিং সেন্টার হলো অ্যাকচুয়ালি যেখানে উত্তরাখণ্ডের রানীক্ষেত যেখানে রয়েছে সেখানে অ্যাকচুয়ালি পাইন গাছ রয়েছে অনেক, সে পাইন গাছের মধ্যে দিয়ে পরিবেশের সাথে মেশা, পরিবেশের সাথে মেশা অর্থাৎ যাদের শরীরে হেলথগত, যেমন আমাদের স্বাভাবিক জীবনে বিভিন্ন স্ট্রেস এবং চিন্তার কারণে যেসব বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইকোলজিস্টের কাছে গিয়ে আমরা কথা বলি এবং আমাদের সমস্যার কথা জানাই, তো সেই সব স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ফরেস্ট হিলিং সেন্টার কিন্তু খুব উপযোগী। বন্ধুরা এখানে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটি করা হবে মানুষের হেলথ অর্থাৎ শরীরের দিকে নজর রেখে, যেমন বনের মধ্যে খালি পায়ে হাঁটা অর্থাৎ, এবং তাছাড়া গাছপালাকে হাগ করা, এছাড়া ফরেস্টের মধ্যে মেডিটেশন করানো হবে এবং এখানে স্কাই গেজিং অর্থাৎ আকাশের দিকে তাকিয়ে থাকা, মানে অ্যাকচুয়ালি মেডিটেশন করা এবং শরীরকে এবং মানসিকভাবে শারীরিকভাবে শরীরকে রিল্যাক্স করার জন্য কিন্তু ভারতের প্রথম ফরেস্ট হিলিং সেন্টার উদ্বোধন করা হলো কোথায়? উত্তরাখণ্ডের রানীক্ষেতে। তো বন্ধুরা আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো এখানেই শেষ হলো। তোমরা যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ডাউনলোড করতে চাও টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য যেসব ক্লাস রয়েছে সেগুলোর পিডিএফ কিন্তু খুব ভালোভাবে টাইটেল দিয়ে পিডিএফের সেখানে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়াশোনা করতে পারো। আর যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক দাও, যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিচে একটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ক্লাস কেমন লাগলো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে কি মনে থাকছে, যদি মনে থাকে তাহলে পারে তো অবশ্যই 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 আমাকে একটা এসএমএস করে দেবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে, আমার খুব ভালো লাগবে। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল।